ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলার উদ্যোগে উদয়পুর মহকুমার অন্তর্গত মহারানী হাসপাতাল চৌমুহনীতে এক পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস, টিআর গ্যাসের উদয়পুর মহকুমার সাধারণ সম্পাদক অনুপ সরকার, বিএমএসের রাজ্য মিডিয়া সেলের ইনচার্জ দিগ্বিজয় ভাওয়াল, টিআরকেএসের মহারানী ইউনিটের সভাপতি ফরিদ আহমেদ ও অটো মজদুর সংঘের জেলা সম্পাদক প্রদীপ মজুমদার সহ প্রমুখ। এদিনের পথসভায় জেলা সভাপতি গৌতম দাস ভাষণ রাখতে গিয়ে বলেন, বিগত দিনে বামেরা কর্মচারীদেরকে যখনই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করার সিদ্ধান্ত যখন নেওয়া হতো, তখনই সমিতি অফিসে চাঁদা দেওয়ার জন্য নির্দেশ চলে আসত। এছাড়া বিরোধী রাজনৈতিক দলের কর্মচারী সমর্থককে সেই সময় বহু দূর দূরান্তে বদলি করা হতো, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সরকার পরিবর্তনের সাথে সাথে এই ধরনের কোনো নির্দেশিকা বর্তমান সরকার এখনও পর্যন্ত দেয়নি। শান্তিপূর্ণভাবেই কর্মচারীরা তাদের নিজ নিজ কর্মস্থলে কাজ করে চলেছে। ভারতীয় মজদুর সংঘ কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের সাথে বিভিন্ন সময় বৈঠক করে থাকে। আগামী দিনে 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার জন্য এদিন আহ্বান রাখেন বিএমএসের জেলা সভাপতি গৌতম দাস সহ প্রমুখ নেতৃবৃন্দ। এদিন ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে মহারানী হাসপাতাল চৌমুহনীতে যে পথসভা করা হয়েছে, তাতে কর্মচারী থেকে শুরু করে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। বিগত আমলে বিগত সরকার কোন জায়গায় নিয়ে গিয়েছিল রাজ্যটাকে, সেখানে দেনার চালে নিমজ্জিত করেছিল। 12,000 কোটি টাকার উপর দেনা ছিল যেই রাজ্যের মাথার উপরে, যেই রাজ্যের শাসনভার যখন 2018 সালের নির্বাচনে এই রাজ্যের আমজনতার মানুষের ভোটে যখন একটা সরকার হলো, এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা দেখতে পেলাম এই রাজ্যটা 12,000 কোটি টাকা সেখানে দেনায় সেখানে ডুবে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে এই সরকারের কল্যাণে আজকে কর্মচারীরা দিয়ে পাচ্ছে, তাহলে বন্ধুগণ কেন আমরা এই সরকারকে সমর্থন করবো না? আজকে এই সরকারের কারণে, কেন্দ্র এবং রাজ্যের ডাবল ইঞ্জিনের কারণে আজকে রাজ্যের মানুষ উপকৃত হচ্ছে। মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনার সুবিধা সেখানে সাধারণ মানুষ পাচ্ছে, তাহলে কেন আমরা এই সরকারকে সমর্থন করব না? একটু আগে অমলদা কৃষকদের কথা বলে গেছে, যেখানে বিগত দিনে আমরা দেখতাম অধিকাংশ কৃষকরা সেখানে মাঠ ছেড়ে দিত, কৃষিকাজে তাদের মধ্যে অনীহা ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি সেখানে কৃষকরা সেখানে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি টাকা পাচ্ছে, বছরে 2 ধোবায় সেখানে টাকা ঢুকছে। আজকে কৃষকরা সেখানে তার লাভের মুখ দেখছে। এই 6 বছরে আপনারা কেমন আছেন আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন, দেখুন এখন কি সংগঠন কিংবা কি আমাদের ওপেন পার্টি কেউ আপনাদের কাছ থেকে নির্বাচনের তহবিল নামে কোনো টাকা দিচ্ছেন কিনা আপনারা। এটা আপনাদের স্মরণ করার জন্যই আমাদের এই আলোচনা বা পথসভা। তাহলে মনে করুন, মূলক্রমে যদি ওই সরকারটা থাকতো, তাহলে আপনাদের পকেট থেকে কত টাকা চলে যেত? ক্যালকুলেশন করতে হবে, এটা কত হাজার টাকা চলে যেত আপনাদের নির্বাচনে তহবিল নামে, এবং সংগঠনের বিভিন্ন সম্মেলন পারপাস কত টাকা দিতে হতো। এগুলো আপনাদের স্মরণ করার জন্যই কিন্তু আমাদের এই পথসভা।